দর্শক দাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনের মধ্যে আওয়ামী লীগের জয় 222টি আসনে, স্বতন্ত্র 62টি এবং জাতীয় পার্টি 11টি আসনে জয় পেয়েছে। দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বাগত রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে, আপনাদের সাথে থাকছি আমি শানাত সারিয়ার। আজ আমরা জানব জামালপুর জেলা নির্বাচনী খবরাখবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের 5টি সংসদীয় আসনে 4টিতে আওয়ামী লীগের জয়। স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। এছাড়া এই আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে তিনজনই প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। জেলার 5টি সংসদীয় আসনে গড়ে 53.67% ভোট কাস্ট হয়েছে। এবার আমরা জেনে নিতে চাই জামালপুর জেলার বিজয়ী প্রার্থী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে এবং তাদের প্রাপ্ত ভোট সম্পর্কে। যদি জামালপুর এক আসনের দিকে তাকায়, বিজয়ী হয়েছে নূর মোহাম্মদ আওয়ামী লীগ থেকে, প্রাপ্ত ভোট পেয়েছেন 228,247। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আবু সাইম জাতীয় পার্টি থেকে, প্রাপ্ত ভোট 6,070। ভোটের ব্যবধান ছিল 282,177। ভোট প্রদান হয়েছে 7.07%। গাজীপুর দুই আসনে মোট ভোটার 264,928। বিজয়ী হয়েছেন ফরিদুল হক খান দুলাল আওয়ামী লীগ থেকে, প্রাপ্ত ভোট 70,762। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম শাহিনুজ্জামান শাহিন স্বতন্ত্র থেকে, প্রাপ্ত ভোট 30,548। ভোটের ব্যবধান 40,214। ভোট প্রদান হয়েছে 42.90%। জামালপুর জেলার তিন আসনের দিকে যদি তাকায়, বিজয়ী হয়েছেন মির্জা আজম আওয়ামী লীগ থেকে, প্রাপ্ত ভোট 276,453। নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর শামসুল আলম জাতীয় পার্টি থেকে, প্রাপ্ত ভোট 7,470। ভোটের ব্যবধান 268,983। আর ভোট প্রদান হয়েছে 57.61%। জামালপুর চার আসনের দিকে যদি তাকায়, বিজয়ী হয়েছেন অধ্যক্ষ আব্দুর রশিদ স্বতন্ত্র থেকে, প্রাপ্ত ভোট 50,678। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান হেলাল আওয়ামী লীগ থেকে, প্রাপ্ত ভোট 47,638। ভোটের ব্যবধান 3,040। ভোট প্রদান হয়েছে 48.08%। এবার জামালপুর পাঁচ আসনের কথা যদি বলি, মোট ভোটার 542,488। বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ আওয়ামী লীগ থেকে, প্রাপ্ত ভোট 215,889। নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজ নো সিআইপি স্বতন্ত্র থেকে, প্রাপ্ত ভোট 65,249। ভোটের ব্যবধান 150,640। ভোট প্রদান 54.02%। এই ছিল জামালপুর জেলার বিজয়ী প্রার্থী এবং তার নিকটতম প্রার্থীর প্রাপ্ত ভোটের তথ্যাদি। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন। জামালপুর জেলা নির্বাচন এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে অনলাইনে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে জামালপুর জেলার আসনের যারা বিজয় হয়েছেন তাদের কথা নিয়ে বলছিলাম। 5টি আসনের মধ্যে 4টিতে আওয়ামী লীগের জয় হয়েছে, 1টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন, কিন্তু 4টি আসনের মধ্যে 3টি মুখই কিন্তু নতুন মুখ, বাকি একজন আওয়ামী লীগ থেকে, বাকি সব তিনজন আওয়ামী লীগ থেকে কিন্তু নতুন মুখ। এই যে আওয়ামী লীগের চারজনের জয়ের যে অনুপাত, সেই অনুপাত সম্পর্কে যদি আপনার কাছ থেকে জানতে চাই। জি, এটার মূল কারণটা ছিল যেমন জামালপুর এক দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসন, সেখানে নতুন প্রার্থী নতুন মুখ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেখানে ছিল না। জাতীয় পার্টির যিনি প্রার্থী ছিলেন তিনি নামমাত্র প্রার্থী ছিলেন, যে কারণে সেখানে মূলত আমি বলব যে প্রতিদ্বন্দ্বিতাহীন একটি নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচনের উত্তাপও খুব বেশি ছড়ায়নি। অপরদিকে জামালপুর দুই, সেখানে পুরাণ মুখ আমাদের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল সাহেব, তিনি পুনরায় নমিনেশন পেয়েছিলেন। সেখানে মূলত তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম মেম্বার তিনিও শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন। তো সেই আসনেও দেখা গেছে যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু
স্বতন্ত্র প্রার্থী যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি বলেছেন, অভিযোগ করেছিলেন যে 25টি আসনে কারচুপি হয়েছে, তিনি পুনর্নির্বাচন দাবি করেছিলেন, কিন্তু সেই দাবির সপক্ষে কোনো যুক্তিপূর্ণ তথ্যবহুল কোনো উপাত্ত না থাকার কারণে সেটি নাকচ হয়ে যায়। তো জামালপুর তিন যেটি মেলান্দ মাদারগঞ্জ, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি মহোদয় সপ্তমবারের মতো নমিনেশন পেয়েছিলেন, সেখানেও কোনো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি, কারণ সেখানে ওনার বিপক্ষে খুব শক্তিশালী কোনো প্রার্থী ছিলেন না, এবং সেখানেও মূলত নির্বাচন উত্তপটা খুব বেশি লক্ষ্য করা যায়নি, কারণ মির্জা আজম মহোদয়কে আমরা দেখেছি যে তিনি তার নির্বাচনী এলাকার বাইরে গিয়ে সবসময় বেশি থেকেছেন, নির্বাচন করেছেন। তিনি জামালপুর তিনে নিজের নির্বাচনী এলাকায় খুব বেশি সময় দেননি, তাকে দিতে হয়নি। জামালপুর চার ছিল সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সেখানে তিনজন প্রার্থী প্রায় সমপর্যায়ের ছিলেন। ইতিমধ্যে আপনি বলেছেন যে যিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছিলেন তিনি অত্যন্ত নতুন মানুষ, এবারই প্রথম নির্বাচনে এসেছেন, এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী যিনি তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি, তেজগাঁ কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব আব্দুর রশিদ সাহেব, তিনি অত্যন্ত শক্তিশালী প্রার্থী ছিলেন। আর সাবেক তথ্য প্রতিমন্ত্রী যিনি বিভিন্ন কারণে বিতর্কিত ছিলেন, নমিনেশন বঞ্চিত হন, কিন্তু তিনিও স্বতন্ত্র নির্বাচন করে বেশ শক্ত অবস্থানে ছিলেন। সেখানে তিনজনই প্রায় সমান সমান প্রার্থী হওয়ার কারণে সেখানে মূলত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং খুবই ভালো নির্বাচন সেখানে হয়েছে। আমি সেখানে গিয়েছি, দেখেছি যে কোনো মানুষ ভোট সম্পর্কে কোনো অভিযোগ করে নেই। অনেকে বলেছেন যে দীর্ঘদিন পরে অত্যন্ত ভালো একটা নির্বাচন আমরা দেখলাম। সর্বশেষ যে জামালপুর পাস, সেই জামালপুর পাসের আমরা খুব সন্দিহান ছিলাম, আমরা শঙ্কার মধ্যে ছিলাম যে সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। সেখানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব জনাব আবুল কালাম আজাদ এবং অপরদিকে রেজাউল করিম রেজনু সিআইপি, তিনি এবিসিসিআইয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, বর্তমান পরিচালক, এই দুজনের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল, কিন্তু সেখানে কোনো বড় কোনো ঘটনাও ঘটেনি। দুপুরবেলা রেজাউল করিম রেজনু স্বতন্ত্র প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে প্রথমে অভিযোগ করেন এবং এক পর্যায়ে সরে দাঁড়ান, তারপরে যেমন তার লোকজন মাঠ ছেড়ে যায় সেখানেও, তবে সেখানে ভালো নির্বাচনের একটা মানে নির্বাচনের যে আমেজ সেটা পুরোপুরি সেখানে ছিল, মাঠে ছিল, সেটা বৃহৎ নির্বাচনী এলাকা, সেখানে বড় বড় শোডাউন হয়েছে, মিছিল হয়েছে, নির্বাচনের যে পরিবেশটা সেখানে জামালপুর পাশে পুরোপুরি ছিল। তবে রেজাউল করিম রেজনু দুপুরবেলা সরে দাঁড়ানোর ফলে তারপর থেকে যেমন আর ওইভাবে অন্য কোনো ঘটনা ঘটেনি, নির্বিঘ্নে ভোট পড়েছে, সেখানে ভোট প্রদানের হারও বেশ ভালো। তো আমরা জামালপুরে যেটি লক্ষ্য করেছি যে পাঁচজন এমপির মধ্যে দুজন বাদে, জামালপুর দুই এবং জামালপুর তিন বাদে তিনজনই নতুন মুখ। জি জি, জনাব ইউসুফ আলী, জামালপুর জেলা নির্বাচনে আরো কথা হবে আপনার সাথে। এই মুহূর্তে যেতে হচ্ছে বিরতিতে। রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। ইউসুফ আলীর সাথে, জনাব ইউসুফ আলী, যেমনটি বলছিলাম যে জামালপুর জেলার চারটি আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছে, যার মধ্যে তিনজনই কিন্তু প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মাধ্যমে জামালপুর জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কতটা পূরণ হতে যাচ্ছে? জি, জামালপুরের যিনি এক দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের নতুন এমপি, তিনি বেশ দীর্ঘদিন যাবৎ নমিনেশন প্রত্যাশী ছিলেন, কিন্তু তার নমিনেশন পাওয়ার ক্ষেত্রে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব আবুল কালাম আজাদ, সাবেক তথ্যমন্ত্রী। তো আবুল কালাম আজাদ একজন বয়োবৃদ্ধ লোক, তিনি এলাকায় খুব কম আসতেন এবং এলাকার উন্নয়নের জন্য ওনার ভূমিকা খুব বেশি সন্তোষজনক ছিল না। সেখানে এখনও অনেক রাস্তাঘাট হয়নি, মূল যে রাস্তাটি সেটি দুই তিন বছর আগে সম্পন্ন হয়েছে। তো সেখানে মানুষ অনেকটা ক্ষুব্ধ ছিল, যিনি বর্তমান এমপি হলেন নূর মোহাম্মদ, মানুষ তার কাছে অনেক প্রত্যাশা করে যে তিনি অন্তত রাস্তাঘাটগুলো এবং এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোর উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন। জামালপুর দুই, সেই জামালপুর দুইয়ে কিছু কাজ ভালোই হয়েছে, যথেষ্ট ভালো কাজ হয়েছে, তবে সেখানে দলীয় কুন্দলটা ছিল চরম। দলীয় কুন্দল থাকার কারণে সেখানে তিনজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ছিলেন, জাপার একজন প্রার্থী ছিলেন। তো সেখানেও মানুষ প্রত্যাশা করে, আশা করে, সেখানে নদী ভাঙ্গন, ইসলামপুরের দুই পাশে দুটি নদী, একটি যমুনা নদী আর একটি হলো ব্রহ্মপুত্র নদ,
দুই পাশের মাঝখানে হলো ইসলামপুর এবং দুটি চরের মধ্যেই বহু প্রায় আটটি এই দুটি নদীর মধ্যে আছে। যে এই নদী কবলিত যে এলাকা সেখানকার মানুষ যাতে বিদ্যুৎ পায়, তারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে চলতে পারে এবং তাদের ভিতরে যাতে রাস্তাঘাট হয়, এই দাবিগুলো দীর্ঘদিন যাবৎ ইসলামপুরের গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ছিল, কর্মসংস্থানের বিষয়টাও ছিল। এই কারণে বর্তমান যিনি আবার এখন আমরা দেখছি যে উনি পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন, ধর্মমন্ত্রী, সেখানে অবশ্যই সাধারণ জনগণের জন্য কিছু করার তিনি চেষ্টা করবেন, এই প্রত্যাশা ইসলামপুরের মানুষ রাখে। এই গ্রুপিংয়ের কারণে যাতে সেগুলো বাধাগ্রস্ত না হয়। জামালপুর তিন, যিনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাই, তিনি আসলে তার এলাকায় বেশি কাজ করে ফেলছেন আমি বলবো। কেননা মানে একেবারে গ্রামের যে রাস্তা যেখানে মানুষজন খুব কম চলাচল করে সেগুলো পাকা হয়ে গেছে, ঢালাই পাকা হয়ে গেছে, যেটি অনেক প্রতিষ্ঠান হয়েছে। আপনারা জানেন যে প্রায় 30-35 হাজার কোটি টাকার কাজ ওনার দুটি থানাতে হয়েছে। তো সেখানে মানুষ প্রাপ্তি মানে চাওয়ার চেয়ে পাওয়াটা বেশি হয়ে গেছে। জি জনাব ইউসুফ আলী, জামালপুর জেলার অন্যান্য আসনে আরও কথা বলবো আপনার সাথে। এই মুহূর্তে যেতে হচ্ছে আরেকটি বিরতিতে। রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। জামালপুর জেলা নিয়ে জনাব ইউসুফ আলীর সাথে। জনাব ইউসুফ আলী, এবার যদি জামালপুর চার আসন নিয়ে জানতে চাই, আপনি বলছিলেন সেখানে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, মাত্র 3,040 ভোটের ব্যবধানে সরিষাবাড়ি আসনে অধ্যক্ষ আব্দুর রশিদ আওয়ামী লীগের প্রার্থীকে পরাজয় করে জয়ী হয়েছেন, এই আসনটি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। জি, জামালপুর চার সরিষাবাড়ি আসনটি অত্যন্ত ভিআইপি একটি আসন, স্বাধীনতার পর প্রায় 5 বার মন্ত্রী হয়েছে, যেটি অন্য কোনো উপজেলাতে 3 বারের বেশি হয় নাই, 2 বার হয়েছে এবং 3 বার হয়েছে একটি এখন ইসলামপুর। এই আসনে দেখা যাচ্ছে যে তিনজন ছিলেন প্রার্থী, একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান তালুকদার এবং বর্তমান যিনি নৌকা প্রার্থী ছিলেন মাহবুব রহমান হেলাল এবং আব্দুর রশিদ সাহেব, এই তিনজনের মধ্যেই বেশ জাঁকজমকপূর্ণ এবং মানে কঠিন একটি নির্বাচন সেখানে হয়েছে। তবে রশিদ সাহেবের পক্ষে, রশিদ সাহেবের জন্য যে সুবিধাজনক যে বিষয়টা ছিল, বেশিরভাগ আওয়ামী লীগের নেতা কর্মী যারা পদ ধারণ করে তারা রশিদ সাহেবের পক্ষে ছিলেন, তারা নির্বাচন করেছেন, বেশিরভাগ চেয়ারম্যান পৌর মেয়র তার পক্ষে নির্বাচন করেছেন, এটির পিছনে মূল কারণটা ছিল। আরেকটি বিষয় যেটি, সেটি উনি তেজগাঁ থাকাকালে, কলেজের প্রিন্সিপাল থাকাকালে এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 100 লোককে তিনি চাকরি দিয়েছেন। তো উনি দাবি করেন যে প্রায় 600 লোককে উনি চাকরি দিয়েছেন, ওনার বহু স্টুডেন্ট ছিল তেজগাঁ কলেজের, তারা সবাই এলাকায় এসে রশিদ সাহেবের পক্ষে নির্বাচন করেছে। বিশেষ করে যারা চাকরি পেয়েছে ওনার মাধ্যমে তারা ব্যাপকভাবে মাঠে নেমে ওনার জন্য চেষ্টা করেছেন, এটি ছিল ওনার একটা বিশাল প্লাস পয়েন্ট। আর পাশাপাশি নৌকার যিনি প্রার্থী ছিলেন তিনি নতুন প্রার্থী, নবীন প্রার্থী, ইলেকশনেও নবীন, যে কারণে এবং বেশিরভাগ আওয়ামী লীগ নেতা কর্মী ওনার পক্ষে ছিল না, নৌকা পাওয়ার পরেও 3 জন চেয়ারম্যান ওনার পক্ষে ছিলেন, এই কারণে ওনার জন্য খুব বেশি উনি শেষ বৈতরণী পার হতে পারেন নাই। আর তথ্য প্রতিমন্ত্রী ওনার তো বিষয়ে আপনারা জানেন যে কারণে উনি নমিনেশন পান নাই, ঠিক একই কারণে সাধারণ জনগণও ওনাকে খুব বেশি অ্যাকসেপ্ট করেন নাই। মানুষের মধ্যে একটি ধারণা ছিল যে উনি হয়তো বা ইসলাম বিরোধী, ধর্মবিরোধী কথাবার্তা বলেন, এ ধরনের একটি ধারণা মানুষের মধ্যে কাজ করতেছিল সাধারণ ভোটারদের মাঝখানে। তো এই সকল কারণে মূলত রশিদ প্রিন্সিপালের পক্ষে সেখানে জয় পাওয়াটা সহজ হয়েছে, যদিও সেটা খুব কষ্টসাধ্য জয় এবং দুষ্কর জয় ছিল। আর শস্যবাড়িতে দীর্ঘদিন পরে একজন মন্ত্রী আসলেন এবং এলাকায় এখনও বহু রাস্তাঘাট পাকা হয়নি, বহু শিক্ষা প্রতিষ্ঠান, আর আমাদের শস্যবাড়ি কিন্তু একটি শিল্প প্রধান এলাকা, সেই সেখানে 4টি পাটকল ছিল একটি সার কারখানা, 4টি পাটকলই বিগত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে, সেখানে বেশ 40-50 হাজার লোক সেখানে বেকার হয়ে পড়েছে। তো রশিদ সাহেবের কাছে মানুষের প্রত্যাশা থাকবে উনি যাতে সেই পাটকলগুলো পুনরায় চালু করতে পারেন, নতুন শিল্প প্রতিষ্ঠান করতে পারেন এবং শস্যবাড়ির একটি ব্যবসা কেন্দ্র, সেই ব্যবসা কেন্দ্র হিসেবে আবার পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন। জায়গাটি পূর্ণ হবে। জনাব ইউসুফ আলী, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জামালপুর জেলা নিয়ে কথা বলছিলাম জামালপুর প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সাথে। এই ছিল আজকের রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।